মক্কা নগরীতে সেই কাবা ঘর হযরতে নূহ নবীর যখন প্লাবন হলো, নূহ নবীর বন্যা হয়েছে না, মহা প্লাবন, এই মহা প্লাবন সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এত বড় প্লাবন ছিল যে এক একটা ঢেউ হিমালয় পর্বতের মতো উঁচু হয়ে আসার খেয়ে পড়েছিল, হিমালয় পর্বতের মতো উঁচু হয়ে আসার খেয়ে পড়া ঢেউ, যার তোড়ে পৃথিবীর স্থাপনা, পৃথিবীর বাড়িঘর সব ভেঙে ফেলে ভেঙে গিয়েছিল। শুধু তাই নয়, বরং কাবা ঘর পর্যন্ত ভেঙে গেছিল, পলি মাটিতে সব ঢাকা পড়েছিল, ফলে 2600 বছর পর্যন্ত কাবা ঘর দেখা যায় নাই, দৃশ্যমান ছিল না। কতদিন? 2600 বছর পর্যন্ত কাবা ঘর কেউ দেখে নাই, এটা পলি মাটিতে ঢাকা পড়েছিল, নূহ নবীর মহাপ্লাবনের কারণে এর দেয়াল সব ভেঙে টেঙে গেছিল। নূহ নবীর 2600 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি কাবা নির্মাণ করো। তখন নবী ইব্রাহিম সিরিয়ায় বাস করছেন, সিরিয়ায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করছেন, সেখান থেকে কাবা বানানোর জন্য তিনি চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে সেখানে দেখেন একটা দুটা পাহাড় নয়, প্রায় 6000 পাহাড়, 6000 পাহাড়ের নগরী মক্কা। কোন পাহাড়ের চিপায় কাবা ঘর আছে বের করা বড় কঠিন, পলিমাটিতে ঢাকা, কাবা ঘর দৃশ্যমান নয়, দেখা যায় না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, মাহবুব তুমি তো আমাকে নকশা দাও নাই, তুমি তো আমাকে তফসিল খতিয়ান কিছু বলো নাই, কাবা ঘরটা কোন জায়গায় এটা বের করা আমার জন্য বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইব্রাহিম রে তোমার জন্য কোনো নকশা প্রয়োজন নাই, তোমার জন্য জমিনের তফসিল খতিয়ান দাগ নম্বর কোনোটাই প্রয়োজন নাই, বরং কাবা ঘর কোথায় আছে সেই কাবা ঘরটা দেখাবার জন্য আমি আকাশ থেকে মেঘমালা পাঠাই দিচ্ছি, মেঘ এসে যেখানে দাঁড়াবে তার নিচের ছায়া যতটুকু পড়বে ততটুকুই কাবা। প্রিয় বন্ধুরা আমার, কাবা ঘর কোথায়, কাবা ঘরের জমিন বুনিয়াদি জায়গাটা দেখাবার জন্য আল্লাহ নিজেই ব্যবস্থা নিচ্ছেন। এখানে কি কোনো হিন্দু সাহেব আছে? এখানে হিন্দু আছে? কোন মশাই আছে? কেউ নেই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে দেখতে তিনি দেখতে পেলেন ম্যাগ এসে গেছে, ম্যাগের ছায়া যতটুকু জায়গা পড়ল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম অতটুকু জায়গা তিনি পাথর দিয়ে দাগ টানে দিলেন। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম রে এটাই হলো বাক্কা, আর এর চতুর্দিকটার নাম হলো মক্কা। যতটুকু জায়গা ম্যাগের ছায়া পড়েছে কাবা ঘর যতটুকু জায়গার উপরে, এটার নাম কি?